আপনারা দেখছেন চ্যানেল আই। প্রিয় দর্শক, এখন আপনারা দেখবেন ফারজানা ব্রাউনিয়ার পরিচালনায় চ্যানেল আই এর নিয়মিত আয়োজন স্বর্ণ কিশোরী। সোনালী সূর্য উঠেছে আকাশে, আলোতে ভরেছে বাংলাদেশ। স্বর্ণ কিশোরী, সূর্য কিশোর, স্বর্ণ কিশোরী আমরা, স্বর্ণ কিশোরী, সূর্য কিশোর আমরা, সূর্য কিশোর। স্বাগতম জানাচ্ছি সূর্য কিশোর ক্লাব অনুষ্ঠানের দিনব্যাপী কার্যক্রমের দ্বিতীয় পর্বে। গত পর্বে আমরা দেখেছি আমাদের নেটওয়ার্ক প্রধান সূর্য কিশোরদের মধ্যে প্রশিক্ষণ কর্মসূচি সূচনা করে দিয়ে এসেছেন এবং এ পর্বে আমরা দেখব সেই কর্মসূচিরই পরবর্তী অংশ। আমাদের প্রশিক্ষণ কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমাদের প্রথম অতিথি, প্রথম প্রশিক্ষক এসেছেন, তিনি ফরিদা আক্তার, একজন খ্যাতনামা মনোবিজ্ঞানী। এখন প্রশ্ন হচ্ছে, কেন একজন মনোবিজ্ঞানী? বন্ধুরা, মুহূর্তের দুর্বলতা যখন প্রাণনাশী সিদ্ধান্তে উপনীত হয় তখন দরকার একটি মানসিক শক্তি, আর সেই মানসিক শক্তিরই যোগান দেয় একজন মনোবিজ্ঞানী। আর এই মনোবিজ্ঞানী কেন ফরিদা আক্তার? কেননা তিনি একজন মা, একজন বন্ধু, দুই ভাবেই আমাদেরকে সাহায্য করেছিলেন এর আগে, এবং আমি আশা করি এবারে সূর্য কিশোর বন্ধুদেরকেও তিনি একইভাবে সাহায্য করতে পারবেন। আমাদের টপিকটা এবারের যেটা, সেটা হলো আত্মহত্যা প্রবণতা, তাই না? আমি মোর সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, দুটো মেইন রিজন আছে। একটা হলো যে তোমার ব্যক্তিত্বটা কিভাবে গড়ে উঠেছে, তুমি অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কি চিন্তা করো না চিন্তা করো, তোমার মন কেমন থাকে, তুমি কতটা মেন্টালি স্ট্রং, তার উপর ডিপেন্ড করে তুমি এরকম কিছু করবে কি না। আর দ্বিতীয় কারণটা হলো ইমিডিয়েটলি ঘটা কোনো ঘটনা, যেমন ধরো কারো পরীক্ষায় খারাপ রেজাল্ট হয়েছে, প্রেম ট্রেম করেছে তারপর ব্রেকআপ হয়েছে, হ্যাঁ, কিংবা বাবা মায়ের সাথে একটা খারাপ সম্পর্ক চলছে দুজনের সাথে, সেটা একটা বাচ্চা নিতে পারছে না। কিশোর হিসাবে তুমি কতটা স্ট্রং, এটা ডিপেন্ড করছে এই বয়সের যে চেঞ্জেসগুলো আছে তুমি সেটার সাথে কতটুকু অ্যাডজাস্ট করতে পেরেছো। প্রথমেই তোমার একটা কথা মাথায় আসে, সেটা হলো, আচ্ছা আমি কি বড় হয়ে গেছি না ছোটো আছি এখনো? আচ্ছা, বন্ধুদের কথা শুনবো না আম্মুর কথা শুনবো? পিয়ার্স ভার্সাস পেরেন্টস কনফ্লিক্ট, এই বয়সে গিয়ে একটা ইন্ডিপেন্ডেন্স জন্মায়, অর্থাৎ একটা আত্মনির্ভরশীলতা, যে তুমি চাচ্ছ যে তোমার একটা ইন্ডিপেন্ডেন্স কিন্তু পেরেন্টসরা এটা দিচ্ছে না। আরেকটা কনফ্লিক্ট হচ্ছে যে আমি তো অনেক কিছু করতে পারি, আসলে এখন আমার জন্য করতে পারি, সমাজের জন্য করতে পারি, এবং সেটা যে সত্যিই পারো সেটা হচ্ছে তোমরাই তার উদাহরণ। কিশোররা অনেক বেশি কিছু পারে এবং তারা একটা স্বীকৃতি চায়, কিন্তু প্রবলেম হলো সবসময় রিকগনিশন পাওয়া যায় না। তোমাদের মধ্যে অনেক লজিক ডিভেলপ করে এই সময়। এই কারণগুলোর ক্ষেত্রে এক একজনের অবস্থান এক এক জায়গায় থাকে। যেমন ধরো আইডেন্টিটি ক্রাইসিস, আইডেন্টিটি ক্রাইসিস কম হবে সেই বাচ্চাটির যেখানে পেরেন্টসরা একবার ছোট আর একবার বড় বলবে না। এরপর আসো আমি যেটা বলেছিলাম যে পেরেন্টস ভার্সেস পিয়ার্স কনফ্লিক্ট, পেরেন্টসরা যত বেশি বাধা দিবে তোমাকে ততই তোমার মনে হবে বন্ধুদের দিকে চলে যাই, ছেলেটা তো দিন দিন খারাপই হয়ে যাচ্ছে, এই বয়সে এইসব কাণ্ড করতেছো তুমি, বড় হয়ে তুমি কী করবা, কাজের বউও কিন্তু শুনলো, সবার সামনে বলা হচ্ছে, এটা হচ্ছে সমালোচনা। আর ফিডব্যাক হচ্ছে তোমাকে নিয়ে আলাদা কথা বলা, তোমরাও কিন্তু মাকে ফিডব্যাক না দিয়ে ক্রিটিসাইজ করো বুয়ার সামনেও, সারাক্ষণ আমার পিছনে লেগে থাকো, তোমার কি কোনো কাজ নেই নাকি, এই ধরনের কথাবার্তা তোমরাও বলো। কাজে এখান থেকে একটা জিনিস শিখলে, তোমরা নিজেরাও যখন বাবা হবে তখন তোমরা ফিডব্যাক দেবে, ক্রিটিসাইজ করবে না, হ্যাঁ। আচ্ছা, এরপর আমি বলেছিলাম তোমার একটা ইন্ডিপেন্ডেন্স, না আমি যদি তোমার মা হই তোমাকে আমি 100% অ্যালাউ করতে পারি না ইন্ডিপেন্ডেন্ট হওয়া, রাইট, কারণ তুমি রাস্তায় আছো এখন, কিন্তু আবার তোমাকে পিছনে ধরেও রাখতে পারি না, তাহলে তো কোনো দিনই আমার বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট হবে না, সারা জীবন সে আমার কোলে বসে খেতে যাবে, আমাকে মাঝামাঝি একটা জায়গায় থাকতে হবে। যেমন ধরো তোমাকে নির্দিষ্ট পরিমাণ একটা টাকা দিয়ে তোমার হাত দিয়ে খরচ হবে, সেটা উনি অ্যালাউ করলো, কিন্তু একই সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে খরচের হিসাব নেওয়া। আচ্ছা, এরপর আসো তোমার স্বীকৃতি নিয়ে। এখন তোমার যদি ফ্যামিলিতে সত্যি সত্যি ওই স্বীকৃতিটা থাকে যে আমার বাচ্চা বড় হচ্ছে, এখন থেকে ও কিছু করার ক্ষমতা রাখে, ফিজিক্যালিও ক্ষমতাটা রাখে
আবার মেন্টালিও কিছু করার ক্ষমতা রাখে। হ্যাঁ, এই কারণে আমি ওর কাজের স্বীকৃতি দেব, কিন্তু একই সাথে আমার বাচ্চা একদম 100% সব কিছু ওকে করবে এই এক্সপেকটেশন থাকা ঠিক না। কারণ তুমি তো একটা ব্রিজের মধ্যে আছো, এদিকটা হচ্ছে চাইল্ডহুড আর এদিক হচ্ছে অ্যাডাল্টহুড। লজিকটা কি যে এই বয়সে তোমার লজিক্যাল অ্যানালাইসিসের স্কিল বাড়ে। দুই রকম ব্যাপার আছে, একটা হচ্ছে মানুষের আচরণে লজিক খোঁজা, আরেকটা হচ্ছে নিজের আচরণে লজিক খোঁজা। কিন্তু এই বয়সে কী হয় জানো, মানুষ নিজের আচরণের লজিক দেখে না, অন্যের আচরণের লজিক খুব তাড়াতাড়ি খুঁজে বের করে। কোরআন শরীফে একটা আয়াত আছে যে সেখানে বলা আছে যে তোমাদের মধ্যে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান যে আত্মসমালোচনা করে। এখন মা বাবা তোমাকে এত কষ্ট করে বড় করছে, আর তুমি একটা মেয়ের সাথে প্রেম করছো, প্রেমে ব্রেক হয়েছে, এই জন্য তুমি আত্মহত্যা করে সব শেষ করে ফেললা, এটা কিছু হইলো বলো আমাকে? এই কথাটা ভাববই না যখন আমার সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকবে। তুমি মেন্টালি কতটা স্ট্রং, সেই স্ট্রংনেসের উপরে তুমি সুইসাইড করবে কি করবে না ডিপেন্ড করে। এখন আমার যদি আমি একবার যদি পরীক্ষা খারাপ করি, আমার কত সান্ত্বনা আছে যে ফাইন, আমি যদি এটাকে লার্নিং পয়েন্ট হিসেবে নেই, তাহলে আমি কী কী আসলে করি নাই এবার? আমি যথেষ্ট আগের থেকে প্রিপারেশান নেওয়া শুরু করি নাই, আমি টিচারের কাছে পড়ছি কিন্তু ইন্ডিভিজুয়ালি পড়ি নাই, আমি পরীক্ষার আগের সময়গুলোতেও খেলতে গেছি, হ্যাং আউট করতে গেছি, যে সময় আমার বেশি পড়ার কথা ছিল সেটা করি নাই, এই ইত্যাদি ইত্যাদি নানান কিছু তুমি বের করতে পারো। তখন তোমার মনে হবে ফাইন, আমি যদি সামনের বছর দেই তাহলে এগুলোকে আমি অনেক ভালো মতো টেক কেয়ার করব। যারা আত্মহত্যা করছে তারাই, তাদেরকেই কিন্তু আমরা শুধু সবার সামনে দেখতে পাচ্ছি, বাট যে ছাত্রটা রেজাল্ট খারাপ করলো, রেজাল্ট খারাপ করার ফলে তাকে নিজের বাবা মা থেকে কথা শুনতে হচ্ছে, পারিপার্শ্বিক পরিবারের থেকে অনেক কথা শুনতে হচ্ছে, এমনকি বাবা মা এটাও বলে ফেলে যে তোমার মতো সন্তান আমার চাই না, আর সে বাড়ি থেকে বের হতে পারছে না, কারণ তার লোকলজ্জা, ভয় এবং অন্যান্য তাকে ভৎসনা সহ্য করতে হচ্ছে। কিন্তু এর ফলে যে ছাত্রটা আত্মহত্যা করছে না, না করেও তার কিন্তু আত্মার আত্মিক মৃত্যু হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আপনি কী সমাধানটা দেবেন? আচ্ছা, সে নিজে যেটা ভাবতে পারে সেটা হলো যে লাইফে আপস অ্যান্ড ডাউন আছেই, তো আমার এখন হচ্ছে ডাউনের সময়, এই জন্য আমার এত খারাপ লাগছে, কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে আমার কখনো আপ আসবে না, কী করেছি যার জন্য আমি রেজাল্ট খারাপ করলাম, এবং ওই কজগুলো বের করার সঙ্গে সঙ্গেই তোমার মনে হবে ফাইন নেক্সট টাইম তাহলে এটা করবো না। কে সুইসাইড অ্যাটেম্প্ট করবে এটা আমরা সুইসাইড করার আগে জানতে পারি না, আমরা কীভাবে এই সুইসাইডটাকে প্রতিরোধ করতে পারি? আগেই আমি বলেছি না যে তার পার্সোনালিটিতে কিছু প্রবলেম থাকবে যে সুইসাইডে যাবে। প্রথম থেকেই তোমরা যদি তোমাদের উইক বন্ধুদেরকে হেল্প করো, পার্সোনালিটিটাকে স্ট্রং বানাতে পারো, তাহলে সে এটা করবে না। সুইসাইডের নেগেটিভ ব্যাপারগুলো নিয়ে তোমাদের ক্লাবে কথা বলা। হঠাৎ একটা শূন্যতা কাজ করে নিজেদের মধ্যে, একটা নিঃসঙ্গতা কাজ করে, তখন আসলে এটা দূর করার জন্য আমাদের বা আমরা কী করতে পারি? কখনো কখনো তোমার একটু ডাউন ফিল করবা, একটু মন খারাপ লাগবে, একটু শূন্যতা ভর করবে, দিস ইজ ওকে, এটাতে প্রবলেম নাই। কিন্তু ব্যাপারটা যদি ঘন ঘন হতে থাকে এবং এটার লেন্থ যদি অনেক বেশি হয়, তাহলে দিস ইজ আ কনসার্ন। এখন এটার থেকে উঠার আমি দুটো পথ বলবো। একটা হলো যে প্রত্যেকেরই লেখাপড়া ছাড়া আরও কোনো একটা শখের কাজ প্র্যাকটিস রাখতে হবে। যেমন ধরো তুমি ভালো গান গাও, তোমাকে খুব ভালো রাখতে হেল্প করে, একটা না একটা শখ তোমার থাকতে হবে, সেই শখটাই তোমাকে ভালো রাখবে। থ্যাংকস ফর ইওর পেশেন্স, তোমরা অনেক বেশি ধৈর্য দেখিয়েছ আন্টির ক্লাসে। কিশোর কিশোরী বন্ধুরা, আমাদের জীবনের একটি বড় অংশ জুড়েই তো থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম, তাই না? কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারেরও থাকে কিছু বিধিনিষেধ। সেই বিধিনিষেধগুলো মেনে চললেই সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাবগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো। আর এ বিষয়ে বিস্তারিতভাবে জানতেই আমাদের এবারের প্রশিক্ষক ডক্টর নিজামুদ্দিন আহমেদ, তিনি আমাদের জানাবেন সামাজিক যোগাযোগ মাধ্যম বা ICT অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহারের কিছু সাধারণ নিয়মাবলী। আজকে তোমাদের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে, সেটা হচ্ছে যে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, যেটাকে সংক্ষেপে আমরা বলি ICT। মোবাইলে কয়ভাবে তথ্য জানানো হয়? এক হচ্ছে মোবাইলে কথা বলা যায় সারাক্ষণ, SMS-এর মাধ্যমে তথ্য লিখে পাঠানো যায়, ছবি তুলে নিজে রাখা যায় এবং অন্য মানুষকে পাঠানো যায়, বক্তৃতা সাউন্ড রেকর্ড এটা করতে পারো, পড়াশোনা রেকর্ড করতে পারো, কোনো পার্টিকুলার টপিকে যেমন আমরা এখন যে আলোচনাগুলো করছি এটা পুরোটাই রেকর্ড করে মোবাইলে করা যেতে পারে, অনেক তথ্য রাখা যায় যেটা ব্যবহার করা যেতে পারে।
অ্যান্ড্রয়েড ফোন হলে তুমি অনেক ধরনের সুযোগ সুবিধা করতে পারবে। আইসিটির মধ্যে হচ্ছে প্রথম মোবাইল ব্যবহার, এরপরে তোমরা আস্তে আস্তে কম্পিউটারে যখন ব্যবহার শুরু করছো, এখন কি কম্পিউটার ব্যবহার করো তোমরা সবাই? তো সবাইকেই শিখতে হবে কম্পিউটার ব্যবহার, না জানলে এই বর্তমান বিশ্বে মডার্ন বিশ্বে তোমাদের অনেক তথ্য তোমরা নিতে পারবে না। কোন প্ল্যাটফর্মে সবথেকে বেশি মানুষ ঢোকে এখন সামাজিক যোগাযোগের মধ্যে? কোনটা? তোমাদের কি সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে? কত বছর বয়স হলে ফেসবুক? হ্যাঁ হ্যাঁ, এটা মনে রাখবে, 13 বছরের নিচে হলে তোমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে, ঠিক আছে? বাংলাদেশের এত এখন যতগুলো অ্যাকাউন্ট আছে তার 40% অ্যাকাউন্ট হচ্ছে 13 বছরের নিচে, এটা কিন্তু সাইবার ক্রাইমের আওতায় পড়ে। তোমাদের ফেসবুকে যদি আমরা এখনই ঢুকি, আমরা কি এমন কিছু পাবো যেটা আপত্তিকর? ফেসবুকে সাধারণত 4 ধরনের সমস্যা পাওয়া যায়। এক হলো যে কিছু কিছু মানুষ আছে যে খুব তাড়াতাড়ি ছবি তোলে, তোমরাও তোলো তাই না, এই দাঁড়ো 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 একটু সেলফি তুলে নিই, এদিকে ডান দিকে বাম দিকে কানটা উঁচু করে ছবি ভালো করে, চুলটা একটু যদি একটু হেয়ারি হয় তাহলে একটু ভালো করে, ঠিক আছে? এটা খুব স্বাভাবিক, কিন্তু এর সবগুলোই তোমরা করবা। কিন্তু সমস্যা হচ্ছে যে এখন তুমি কি সবগুলোই ফেসবুকে তোমার সবাইকে দিতে চাও কি না? এখন ধরো আমাদের দেশে তোমার সাথে একটা সুন্দর তোমার স্কুলের তোমার একজন বন্ধু স্বর্ণ কিশোরী একটা অসম্ভব সুন্দর ছবি তুললা, তোমরা অনেক আন্তরিক বন্ধু হিসাবে, তুমি যখন পোস্ট করবা ফেসবুকে তখন তোমার কাছে ভাবতে হবে যে এই ছবিটা যদি ও দেখে তাহলে ও ওটাকে কীভাবে নেবে। অনেক ক্ষেত্রে অনেকের মনে এই ধারণাটা জন্মায় যে তাদের মধ্যে কোনো অ্যাফেয়ার্স চলছে বা ভালোবাসা চলছে। হাজারো ছবি তুলো কিন্তু কোনটা ফেসবুকে যাবে আর কোনটা যাবে না, এইটা মেজারমেন্ট তোমাদেরকে করতেই হবে, বিকজ তোমরা সূর্য কিশোর। যখন ফ্রেন্ড রিকোয়েস্ট আসে সেটা অ্যাকসেপ্ট করার কিছু নীতিমালা আছে, কখনোই অ্যাকসেপ্ট করার বাটনে ওকে বলে ফেলবা না। ফেসবুকে যে তোমাকে পাঠিয়েছে রিকোয়েস্ট, ফ্রেন্ড রিকোয়েস্ট, তার প্রোফাইল ক্লিক করো, তুমি অ্যাবাউটে গেলে দেখবে সে তার লেখা আছে ওখানে, সে কোথায় পড়াশোনা করছে কী করছে, যদি তোমার কাছে মনে হয় এটা অ্যাকসেপ্টেবল তখন তুমি ওকে করবা। বাংলাদেশের 30% ফেসবুকের নেম এবং অ্যাকাউন্ট হচ্ছে ফেক নেম। যেমন আমি প্রতিদিনই রিকোয়েস্ট পাই, অ্যাবাউটে যে দেখছি কিচ্ছু লেখা নেই, এক হলো না জেনে লেখে না, আর 2 নম্বর বেশি চালাক যারা তারা আবার লেখে না। দেন ক্লিক ফটোজ, অনেকেরই কোনো ছবি নাই, তখন তুমি ফ্রেন্ড লিস্ট ক্লিক করবা, ফ্রেন্ড লিস্ট ক্লিক করে দেখবা তোমার মিউচুয়াল ফ্রেন্ড ওখানে নাম্বার ওঠে, কিন্তু তখন ওই মিউচুয়াল ফ্রেন্ডে তুমি যদি ইয়ে ফ্রেন্ড লিস্টে যাও তখন তুমি বুঝতে পারবা যে এটা হয়তো অন্য কোনো ক্লাবের সূর্য কিশোর বা স্বর্ণ কিশোরী, তোমাদের সাথে কোনো যোগাযোগ নেই কিন্তু কোনো না কোনো মাধ্যমে তোমার মিউচুয়াল ফ্রেন্ড আছে। যদি তোমাকে রিকোয়েস্ট করে তুমি চিন্তা করে এটা অ্যাকসেপ্ট করতে পারো। ধরো তোমার কাছেরই বন্ধু তোমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, তুমি রিজেক্ট করে দিয়েছো, ও কিন্তু টের পেয়ে যাবে। তো রিজেক্ট যদি কখনো করো সত্যি সত্যি তাহলে না জানিয়ে করবা, সেটা ওখানে বাটনে সেটিংয়ে যাবা, সেটিংয়ে দিয়ে দেখবা যে ফলো আর আনফলো ফ্রেন্ডস, ঠিক আছে, ওখানে আনফলো করে দেবা। তাহলে যাকে আনফলো করলা সে কোনো দিনই বুঝতে পারলো না যে তুমি তাকে পছন্দ করো না, অথচ তাকে বাদ দিয়ে দিয়েছ। তুমি যখন ফেসবুকের মেন পেজে আছো ডান দিকে দেখবা অহরহ অ্যাডভার্টাইজমেন্ট উঠছে, ঠিক আছে, একটার পর একটা, এগুলো কিন্তু পয়সা দিয়ে মানুষ উঠায়। তুমি একটা যদি ক্লিক করে থাকো তাহলে সর্বনাশ, কিন্তু তোমার পেজে কিন্তু ঢুকে যাবে সে, ঠিক আছে, তখন তুমি কিন্তু ফলোয়ার হয়ে গেলে। এখন ধরো আমরা এখানে বসে দেখলাম তুমি ফলো করছো একটা বাজে পর্ন সাইট, তাহলে স্বর্ণ কিশোরী, সূর্য কিশোর এবং নেটওয়ার্ক ফাউন্ডেশনের তাহলে কী হবে? সারা পৃথিবীতে প্রতি সেকেন্ডে 3 লক্ষের উপরে সাইট থাকে, তুমি অন থাকলে তোমার কাছে ঢোকার জন্য এসে ইনভাইট করতে থাকে। সুতরাং কখনও কোনো সাইটে না জেনে কোনো দিন ক্লিক করবা না। তোমাদের আরেকটা জিনিস আমি দেখেছি সাইটে ঢুকে, যে তোমরা ছবি পোস্ট করো কিন্তু কোনো ক্যাপশন লেখো না। আমি বুঝতে পারছি বিকজ আমি তোমাদেরকে দেখি, কিন্তু বাংলাদেশের 16 কোটি মানুষ, 8 কোটির উপরে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট এখন, তুমি ছবির যদি ক্যাপশন না লিখো তাহলে ওই ছবিটার কী মেসেজ তুমি দিতে চাও সেটা যায় না। 5টা ক্লাস থেকে যে 30 জন মেম্বার সিলেক্ট করলাম, মিটিং করলাম, প্রতিটা মিটিংয়ের ছবি তুলবা অ্যান্ড পোস্ট করবা, কিন্তু ওই ছবি তোলার শালীনতা থাকতে হবে এবং ওই নিচে ক্যাপশন থাকতে হবে যে তুমি ক্লাব মিটিংয়ের পরে আজকের টপিক এইটা ছিল এবং আমরা আজকে এতজন মেম্বার উপস্থিত ছিল। কখনো তথ্য লিখবা না যে তথ্য কাউকে কষ্ট দেবে। 16 কোটি মানুষের মধ্যে যদি 15 জন আত্মহত্যা করে মারা যায়, সেটাও আমরা চাই না কেউ আত্মহত্যা করে মারা যাক, কিন্তু ওই সামাজিক পারিবারিক যে বিষয়গুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে
অ্যাকসেপ্ট করতে হবে। তোমাদের কোনো প্রশ্ন আছে? আমি যদি কাউকে বলি যে তুমি এরকম ছবি পোস্ট করো না, তাহলে সে আমার কথাটা স্বাভাবিকভাবে তুচ্ছার্থকভাবে নেবে, কারণ সে অধিক লাইক পাওয়ার জন্য সে ছবিটা ছাড়তেছে। সেক্ষেত্রে আমি কী করতে পারি? কেউ যদি পোস্ট করে অধিক লাইক পাওয়ার জন্য, সেটা যদি লাইক পাওয়ার মতো হয়ে থাকে তবে না লাইক পাবে, কারণ লাইক পাওয়ার উদ্দেশ্যটা হলো ফেসবুকের উদ্দেশ্য নয়, তোমার যোগাযোগের মাধ্যম হিসাবে ফেসবুক। ফেসবুক কোনো জায়গার নামটাকে তাদের আইডির নাম হিসেবে ব্যবহার করতে চায় না। যে সমস্যাটার সম্মুখীন হয়েছে আমি নিজে, আমার আইডিটা হঠাৎই ফেসবুক থেকে রিপোর্ট হয়ে যায়, তারপরে আমি আমার আইটি সেকশনে একজন স্পেশালিস্ট ফ্রেন্ডের কাছে গিয়ে আবার হেল্প, তার হেল্প নিয়ে আমি আইডিটা নতুন করে রিওপেন করি। পরে কি করেছো? স্যার, ও আমার মানে একটা পার্সোনাল ফটোগ্রাফার। আইডির নাম কি এখন? এখন হচ্ছে সূর্য কিশোর সাফি। হ্যাঁ, এটাই হচ্ছে আসল জায়গা, যে তোমার নিজের নাম না দিয়ে বগুড়া সূর্য কিশোর দিলে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেবে। সুতরাং সাফি বগুড়া সূর্য কিশোর লেখো, মানে একজন ব্যক্তি, একজন মানুষ, একটা মানুষ একটা অপারেট করছে, একটা রোবট নাই। এইটা হচ্ছে প্রিন্সিপল ফেসবুকের, তোমরা তাই করবে। ধন্যবাদ সবাই। বন্ধুরা, আমি জানি তোমাদের মনে থাকে অনেক প্রশ্ন, আর আমাদের সূর্য কিশোরদের মনেও কিন্তু অনেক প্রশ্ন। এবারের প্রশিক্ষণ পর্ব তাদের প্রশ্নের ঝুলি নিয়ে সাজানো হয়েছে, আর তোমাদের প্রশ্নের উত্তর দিতে এবারের প্রশিক্ষণ পর্বের প্রশিক্ষক রাশিদা কে চৌধুরী, নির্বাহী পরিচালক গণসাক্ষরতা অভিযান। কেউ কি বলবে যে আমাদের সমাজে এমন কিছু আছে যেটা হতাশা মনে হয় তোমাদের? যখন আমরা কোনো পরীক্ষায় খারাপ ফলাফল করে থাকি তখন আমরা বেশিরভাগ হতাশায় ভুগতে থাকি, তখন পরিবার, সমাজ, বাবা মা সকলের কাছ থেকেই আমরা একটা ভর্ৎসনা পাই এবং সেই ফলে আমরা নিজেরা হতাশায় ভুগি। পরীক্ষাটাই কি জীবনের সবকিছু? আমাদের জীবনে আপ অ্যান্ড ডাউন আছে, এটা আমরা এখন এখানে ট্রেনিং এর মাধ্যমে অবশ্যই বুঝতে পারছি। বাল্য বিবাহ রয়েছে, নারী নির্যাতনের ব্যাপারটা আমাদের মনে কষ্ট লাগে, যায় আমরাই অবশ্যই হয়তো পারবো সূর্য কিশোররা যে ভবিষ্যতে এই সমস্যাকে দূর করার জন্য, তার জন্যই আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। বর্তমান সরকার যে উদ্যোগটা গ্রহণ করেছে যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গ্রাম পর্যায়ে আইসিটির যে ব্যাপ্তি, এটা গ্রাম পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে চাচ্ছে সরকার, তো এটা হলে বাংলাদেশ বিশ্বের অন্যান্য প্রভাবশালী দেশের মতো উন্নত হতে পারবে। ক্রিকেটের যে আমরা সাফল্যটি পেয়েছি সেটিও আমাদের মনে অনেক আশা জাগাচ্ছে। ঠিক আছে, এখন আশা নিরাশার কথা বললাম, এখন তোমাদের বয়স সবচেয়ে কম হলো 15 আর 17, তাই তো? এই সময়টাতে একটা শারীরিক পরিবর্তন আসে না, আগের থেকেই শুরু হয়, সেটা কী ধরনের হয়? সেটাতে কি কোনো হতাশ হওয়ার কিছু থাকে যে না এরকম কিছু হচ্ছে, ঠিক না, আমি কি করব এখন, কোথায় যাব, এরকম মনে হয়? জি ম্যাম, হঠাৎ করে যখন বয়স সন্ধিকালে বিভিন্ন ধরনের পরিবর্তনের সৃষ্টি হয়, তখন একটা ছেলে বা একটা মেয়ে বুঝতে পারে না যে তার কি করা উচিত, তার ওই সময়টাকে সে কার কাছে গিয়ে সাহায্য চাবে বা কে তাকে সাহায্য করবে বা পরিবর্তনগুলোকে সে কিভাবে মোকাবেলা করবে, এখন সে সময়টাতে সে দ্বিধাদ্বন্দ্বে ভুগে এবং বুঝতে পারে না যে তার আসলে কি করা উচিত, তখন সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। হতেই পারে, শারীরিক পরিবর্তনের সময় নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে, পড়ালেখা বাদ দিয়ে অন্য কিছুতে ঝোঁক চলে আসে, সেখানে কিন্তু সুস্থ সংস্কৃতিটা একটা ভালো পথ দেখাতে পারে, খেলাধুলা একটা ভালো পথ দেখাতে পারে, কিচ্ছু না হলেও কবিতা লেখো, যেটা করতে করতে একসময় দেখবে তোমার মনের দুঃখ বেদনা দূর হয়ে গেছে। ইভ টিজিং একটা জিনিস আছে জানো তো, মেয়েদেরকে উত্তক্ত করা, সেটা কিন্তু খালি মুখে হয় না, মোবাইল ফোনের মাধ্যমেও হয়, এই যে টেক্সট মেসেজিং করা ইত্যাদি করা, এগুলো কিন্তু অপব্যবহার। তথ্য প্রযুক্তিটা অনেকটা না ছুরির মতো, এটা সার্জনের হাতে পড়লে না জীবন বাঁচায়, আর যদি একজন সন্ত্রাসীর হাতে পড়ে সে জীবন নিয়ে নিতে পারে। যেটা হলো, আমি মনে করি সূর্য কিশোররা ক্লাব করবে, সংগঠন করবে, নিজেরা কাজ করবে, মাঠে ময়দানে ঘুরবে, মানুষকে উৎসাহিত করবে, এই যে বয়স সন্ধিকালীন তোমাদের সমস্যা, তোমাদের সম্ভাবনা সব কিছুই আমরা চিন্তা করি, কিন্তু সমাধানটা না অনেক সময় আমরাও খুঁজে পাই না, তোমরা নিজেরাই হয়তো পাবে। বয়সন্ধিকালে যে পরিবর্তনগুলো হয়, এ সকল পরিবর্তনের ফলে দেখা যায় কি যে বিদ্যালয়গুলোতে ঠিকভাবে আসলে উপস্থিত হতে পারে না, এই সমস্যাটা আসলে দূর করার জন্য আমরা কি করতে পারি? স্বপ্নদোষ বলে একটা কথা বলে, বয়সন্ধিকালীন দোষ নাম দিয়ে আমরা ভুল করেছি, এটা স্বাভাবিক জিনিস, এটা কোনো দোষের কিছু না, কিন্তু সেটার জন্য একজন একদম সেধিয়ে থাকলো, স্কুলে এসে তার মনই বসলো না, অথবা স্কুল ছাড়ার চিন্তা করলো যে সারাক্ষণ তার এইসব অসুবিধা হয়, সেখানে যদি জানতে পারো তাহলে তোমার প্রথম কাজটাই হবে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেয়,
ভাই এরকম হয়েই থাকে, এগুলো পাত্তা দেন না, কিছুদিন পরেই সেরে যাবে। স্কুলে থাকতেছি 8 ঘন্টা আর 4টা কি 5টা প্রাইভেট পড়তে হচ্ছে, যখন বাসায় আসছি তখনও বাবা মা আমাদেরকে প্রেশার দেওয়া হচ্ছে যে পড়ো, তারা কখনো বলতে চাইছে না যে তোমরা খেলতে যাও। কিভাবে আমরা এই চাপটা থেকে মুক্ত থাকতে পারি? এটা একটা বাস্তবতা হয়ে গেছে আমাদের দেশে। যে কাজটা আমরা চেষ্টা করছি যে জাতীয় পর্যায়ে, যে পরীক্ষার বোঝাটা কমিয়ে আনা। পৃথিবীর কোনো দেশে নাই কিন্তু যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাওয়ার আগে 4টা পাবলিক পরীক্ষা দিতে হয় বাচ্চাগুলোকে। পড়ালেখার প্রেশার জিনিসটা যাতে বাচ্চারা বোধ না করে, সেই জন্য পড়ালেখাকে আকর্ষণীয় করার একটা বিষয় আছে। শারীরিক শিক্ষা বইটা কিছু কিছু অধ্যায় এড়িয়ে যাওয়া হয়, তো যখন তারা এড়িয়ে যাবে তাহলে তো এটা সম্পর্কে সেই সেই ক্লাসের ছাত্রছাত্রীরা জানতে পারবে না, তাহলে তারা কীভাবে সচেতন হবে? শিক্ষকদের প্রশিক্ষণের একটা ব্যাপার আছে, তাই না? প্রশিক্ষণ কেন্দ্র যেগুলো আছে, শিক্ষকদের ট্রেনিং যেগুলো হয়, সেগুলোতে এটাতে বলেই দেয়া যে এটা বাধ্যতামূলক, শিক্ষকদের পড়াতেই হবে। অনেক উন্নত হয়েছে, কিন্তু যখন শুরু করা হয়েছিল তখন বেশিরভাগ শিক্ষকরাই পড়াতে চাইতেন না, এখন কিন্তু সেটা পরিবর্তন হয়েছে। এবং আমরা মনে করি তোমরা নেতৃত্ব যখন নেবে তখন আমাদের দেশটা আরও ভালো চলবে, ভালো হবে সব দিক থেকে। সূর্য কিশোরকে অনেক অনেক অভিনন্দন, তোমরা আগামীতে আমাদেরকে পথ দেখাবে, আমরা অনেক ভুল করেছি, তোমরা করবে না আশা করি। অনেক ধন্যবাদ সূর্য কিশোরকে, ভালো থাকবে সবাই। কেমন লাগলো তোমাদের? আমার কিন্তু অনেক ভালো লেগেছে, কেননা আজকের এই প্রশিক্ষণ পর্বটি শিক্ষামূলক তো ছিলই, তবে আনন্দদায়কও ছিল। আজকের পর্বে তোমরা দেখলে প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ভাগ এবং পরের পর্বে দেখবে দ্বিতীয় ভাগ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রেখো সমাজ ও দেশটাকে। জয় হোক কিশোরী সুস্বাস্থ্যের, জয় হোক স্বর্ণ কিশোরীর। স্বর্ণ কিশোরী বার্তাকক্ষে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি মনামী মেহনাজ। সম্প্রতি রাশিয়ার নিউক্লিয়ার কিডস ক্যাম্পেইন কার্যক্রমে 42 দিনের কার্যক্রম শেষ করে দেশে ফিরেছে স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের 4 জন বন্ধু। দেখুন এ নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিশ্বের নানা প্রান্তের প্রতিভাবান কিশোর কিশোরীদের নিয়ে রাশিয়ার নিউক্লিয়ার রিসার্চ টিম রোসাটম প্রতিবছর আয়োজন করে থাকে নিউক্লিয়ার কিডস ক্যাম্পেইন। ফারজানা ব্রাউনিয়ার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো রাশিয়ার নিউক্লিয়ার কিডস ক্যাম্পেইন স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের 4 জন বন্ধু ছাতকের স্বর্ণ কিশোরী ফারিহা ইসলাম তিফলা, ঢাকার সূর্য কিশোর কাইসান ফারাজ, ফাতিন সাদাফ ও কিশোরগঞ্জের সূর্য কিশোর খাদিকুল ইসলাম শুভ অংশগ্রহণ করে প্রতিনিধিত্ব করে বাংলাদেশের। আয়োজক রোসাটমের আমন্ত্রণে এবারের ক্যাম্পেইনের ক্লোজিং সেশনে যোগ দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুরেজা সাগর ও নারী উদ্যোক্তা কনা রেজা। বাচ্চাদেরকেও মনে হয়নি যে ওরা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এসছে, সবাইকে মনে হচ্ছে একই সাথে এক জায়গা থেকে বের হয়ে এসছে। এবং আমার যতদূর ধারণা এই স্বর্ণ কিশোরী এবং সূর্য কিশোর এরা আগামীতে অনেক অনেক ভালো করবে, এটা আমার প্রত্যাশা। এবং ফারজানা ব্রানুয়া যেটা করে যাচ্ছে আমাদের সবাইকে ওর সঙ্গে যোগ দেওয়া উচিত এই কাজের জন্য। এর আগে 2016 সালে একই অনুষ্ঠানে স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের 2014 সালের প্রিফেক্ট স্বর্ণ কিশোরী সানজিদা ঐশী, 2015 সালের প্রিফেক্ট স্বর্ণ কিশোরী নসির শর্মিলি ও ঢাকার সূর্য কিশোর কাইসান ফারাজ অংশগ্রহণ করে। এবারের আসরে বিশ্বের 13টি দেশের 75 জন প্রতিনিধি অংশগ্রহণ করে। সংস্কৃতি বিনিময়ের এই অনন্য আয়োজনের প্রতিটি দিন ছিল নানা আনন্দময় অভিজ্ঞতায় পরিপূর্ণ। এর মধ্যে বাংলাদেশের স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের 4 জন বন্ধু অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিশেষ সুনাম কুড়িয়েছে। 42 দিনের সফর শেষে দেশে ফিরে অনুভূতির কথা জানিয়েছে স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের বন্ধুরা। আমাদেরকে ট্রেন আপ করা হলো পুরো, মানে বিভিন্ন জায়গায় শো করবো বলে। এই রিহার্সেলের মাধ্যমে প্রচুর বন্ধু তৈরি হলো বিভিন্ন দেশ থেকে। 7টা শহরে প্রিমিয়ার হয়েছে, তো খুবই ভালো। সব জায়গায় দর্শকের যে একটা উত্তেজনা ছিল সেটা খুবই ভালো লাগছে। 1 সপ্তাহ পরে মনে হলো যে এটা তো আমার নিজের বাসার মতো, সবাই একদম আমার ভাই বোনের মতো ছিল। এমনকি মনে হয়েছে ওরা মানে রাশিয়ান না, ওরা অন্য দেশের না, ওরা মনে হয়েছে যেমন আমাদের ক্লাসের বন্ধুদের মতোই। অধিকাংশ ইংলিশ পারতো, কিন্তু আমাদের মনের ভাব আমরা খুব সহজেই বুঝতে পারতাম। এবার রাশিয়ান শিখে যেতে চাই। পুরো একটা ফ্যামিলির মতো মনে হয়েছে। আসার আগে সবার সাথে খুবই একটা আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল। আমি চাই যেন আমি আবারও যেতে পারি।
এতগুলো শিশু কিশোর 70 জন তারা একসাথে হয়েছে প্রায় 10টিরও বেশি দেশ থেকে। এই বন্ধুত্ব একটি সুন্দর পৃথিবী গড়তে তাদেরকে সহযোগিতা করবে। সুন্দর একটা সমতার পৃথিবীর প্রত্যাশা নিয়ে স্বর্ণ কিশোরী যে সংগ্রামটা করছে, সেই সংগ্রামে একটি পালক যোগ হবে এই রোসাটম রাশিয়ান গভর্নমেন্ট এবং স্বর্ণ কিশোরীর এই বন্ধুত্বের মাধ্যমে। আন্তর্জাতিক পরিমণ্ডলে অংশ নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের বন্ধুরা দেশকে আলোকিত করেছে এমনটাই মনে করছে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন, এবং এই বিশ্বাসের জায়গা থেকেই আগামী দিনগুলোতে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। ডেস্ক রিপোর্ট, স্বর্ণ কিশোরী বার্তা। স্বর্ণ কিশোরী বার্তা আজকে এ পর্যন্তই, সবার জন্য রইল শুভকামনা। কোটি কিশোর আজ কাঁধে কাঁধ মিলিয়ে গড়ছি যে বলয়, এ বলয় ভাঙবে না বাল্য বিবাহ আইন, সমতায় পিছিয়ে নয়। সোনালী সূর্য উঠেছে আকাশে, আলোতে ভরেছে বাংলাদেশ, সোনালী আশাতে বেঁধেছি এই বুক সুস্বাস্থ্যে।